তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয়। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেয়। এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সরকারের বয়সটা তো হচ্ছে বলেন 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ এবং দে আর সেটলিং ডাউন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে এই দোয়া করছি তাদের এই অন্তর্ভুক্ত করেন বাংলাদেশের রাজনীতিকে আরো আধুনিক করতে এবং আন্দোলনকে আরো সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। জানেন তিনি তার মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনি তার অবস্থা থেকে সুদৃঢ় করেছেন, পরবর্তীকালে রাজনীতিও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সব সময়ই তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমরা তাদের অন্তর্ভুক্তিতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আশান্বিত হয়েছি যে বিএনপি রাজনীতি এখন আরও সামনের দিকে এগিয়ে যাবে। ফ্যাসিবাদী ফ্যাসিস্ট অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পাঠিয়ে দুর্ভাগ্য আমাদের আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম যত্ন শুরু করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ এই অপরাধকে খাটো করে দেখে না, তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আমরা দেখছেন